ইমতিয়াজ আহমদ বলেছেন যাদের কম বয়সে চুল পেকে যায় তারা কি চুল কালো করতে পারবে সাধারণত কম বয়সে চুল পাকে না চুল পাকে বয়স হলে যেমন কেউ যদি ত্রিশ পার হন পঁয়ত্রিশ বা চল্লিশ পার হন তখন অল্প করে কিছু দাড়ি কিংবা চুল পুরুষদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে শুধু চুল পাকতে শুরু করে এবং যখন তারা মোটামুটি বৃদ্ধত্বে পৌঁছে তখন ব্যাপকভাবে চুল পেকে যায় চুল যদি বয়সের কারণে পেকে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি রসুলসাল্লা সাল্লাম সেগুলোকে কালো রঙ ছাড়া অন্য রঙে রঙিন করতে নির্দেশনা দিয়েছেন যেমন ইমাম মুসলিম তার সাহি গ্রন্থে জাবির রাদি আল্লাহ তাল্লা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে আবু বকর রাজি আল্লাহ আনহুর পিতা আবু কহাফা আবু কহাফা ফতে মাক্কা বা মক্কা বিজয়ের দিন রাসুলসাল্লা সাল্লামের কাছে আসলেন এবং তার চুলটা ছিল সাদা দবধবে তার মাথায় ছিল সাদা দবধবে চুল তখন সাল্লাম তাকে বললেন তুমি এটা পরিবর্তন করো অর্থাৎ এই রংটা তোমার সাদা ধবধব এটা পরিবর্তন করে অন্য যে কোনো রং তুমি ব্যবহার করতে পারো ওয়াজিতা নিবুস্সাবাদ তবে কালোটা তুমি ব্যবহার করো না আর আমরা আরেকটা হাদিস দেখি ইমাম আহমদ আবু দাউদ এবনু সহ সোহারও অনেকে বর্ণনা করেছেন এবং ইবনু হাব্বানের এই হাদিসটাকে সহি বলেছেন যেটি আবদ আবদুল ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে মারফুর সূত্রে বর্ণিত অর্থাৎ নবীসাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাহ আসালাম বলছেন জামান ইয়বাবু কা আখরিজামান বিসাওয়াত হামাম যে একদল মানুষ শেষ জামানায় কালো রং দিয়ে খেদাব ব্যবহার করবে অর্থাৎ চুলকে কালো করবে এটা কবুতরের ঝুঁটির মতো লে হউনা রহাত আল জান্না তারা জান্নাতের গন্ধ পাবে না শেখালবানি এ হাদিসটার সনদকে বলেছেন শাহী আলা শারতি শেখে দুটো হাদিসকে একসাথ করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হাদিস বৃদ্ধ বয়সে পৌঁছা সে তো শুভ্র চুলধারী ব্যক্তিরকে অন্য রঙ ব্যবহার করতে বলা হয়েছে কালো রঙ ছাড়া আর অন্য আরেকটিকে আরামভাবে বৃদ্ধ কিংবা অল্প বয়স্ক সেটাকে মধ্যে তামিজ না করে পার্থক্য না করে বলা হয়েছে যে আসলে যারা চুলে কালো রঙ করবে তারা জান্নাতের গন্ধ পাবে না তো এই ধরনের আরও বেশ কিছু হাদিস শেখ বিনবাজ রাহমাহুল্লাহ একটি বইতে একসাথ করেছেন এবং তিনি সেখানে কনক্লুড করেছেন যে আমাদের জন্য সাদা চুলকে কালো করাটা এটা শরীয়তে জায়জ নেই তাহলে অন্য রং ব্যবহার করা যাবে কিন্তু কি রং? তাহলে বোঝা যাচ্ছে যে সাদা বাদ দিয়ে যেন একটু লালচে কিংবা মেহেদির পাতায় যে রঙটা হয় সেরকম কোনো রং ব্যবহার করা যেতে পারে আজকাল যেটা দেখা যাচ্ছে অনেককে বিভিন্ন টিয়া রং, বেগুনি রং, যেটা ইউরোপ আমেরিকার ছেলেরা কিংবা মেয়েরা অনেক সময় তাদের চুলকে রং করে সেটা কিন্তু ঠিক হবে না কারণ সেটা হচ্ছে পাঙ্ক টাইপের ছেলে মেয়েরা যারা তাদের রংটা কিন্তু সেরিয়াতে গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা যদি দেখি যে আমাদের ওলামাই ওলামাইকেরাম কিংবা সালফ খেদাবের রঙটা ব্যবহার করেছেন কিন্তু সেটা কালো খেদাব নয় কালো খেদাব বাদ দিয়ে সেটা লালচে বা লালের কাছাকাছি বা হলদাটে বা এই টাইপের কিন্তু আবার সেটা জাফরান রঙ নয় কোনো ব্রাইট রঙ নয় টিয়া রঙ নয় বেগুনি রঙ নয় এটা মনে রাখতে হবে তাহলে আমরা হাদিসগুলো থেকে কনক্লুড করতে পারি যে কোনো বয়সের ব্যক্তিদের জন্য আসলে চুল যদি সাদা হয়ে যায় তাহলে তার জন্য নির্দেশনা হল কালো রঙে রঙিন না করা বরং অন্য যে কোনো যেমন মেহেদির রং দিয়ে সে তার সাদা রঙটাকে পরিবর্তন করতে পারবে এবং সেটাই হয়তো তার জন্য যথেষ্ট যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম থেকে এই নির্দেশনাই এসেছে যদিও উলামাদের মধ্যে আমরা দেখি যে কেউ কেউ কালো রঙের কথা বলেছেন যেমন তারা হয়তো আমরা প্রথম যেহাদিসটি সহিমুসেম উল্লেখ করেছি সেখান থেকে কনক্লুড করেছেন যে এটা বৃদ্ধদের ক্ষেত্রে বৃদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু অন্যদের ক্ষেত্রে কালো রঙ করতে হবে তা না হলে তো সে যে যুবক তরুণ সেটা কীভাবে বোঝা যাবে এটা যুক্তি এটা যুক্তি সর্বক্ষেত্রে আমরা বলবো কালো রং ব্যবহার না করে অন্য যে রঙগুলো আমাদের সালাফ এবং ওলামাইকার ব্যবহার করেছেন সেগুলো ব্যবহার করতে পারবে